वेलकम बैक टू माय चैनल। आई एम एमडी फोरिंग हॉट। आज के टॉपिक प्रेजेंट सॉरी पास्ट सिंपल टेंस। सो पास्ट सिंपल टेंस हमरा के बेसिरभाग ही व्यवहार करते हैं। पास्ट सिंपल टेंस छाड़ा हमरा कोनो भावे लिखते बा पढ़ते पारी ना। पढ़ते गेलो पास्ट सिंपल टेंस लागे, लिखते गेलो पास्ट सिंपल टेंस लागे। सो डियर स्टूडेंट्स, आज के इम्पोर्टेंट एक टॉपिक सेटा हलो पास्ट सिंपल टेंस बा पास्ट इंडिफिनाइट टेंस। किभाबे लिखते हैं, तार स्ट्रक्चर की, चेनार नियम की, 12টা টেনশন মধ্যে থেকে আমরা কিভাবে চিনবো ইজি ওয়ে, সেটা আজকে ডিসকাস করবো। সো ডিয়ার স্টুডেন্টস, যারা এখন আমার ইউটিউব চ্যানেলে নিউ আছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পাস্ট সিম্পল টেন্স, আমরা জানি পাস্ট কথার অর্থ হচ্ছে অতীতে কোনো কাজ হয়ে যাওয়া, অতীতের কোনো কাজ বা ঘটনা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এটা কি বলে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট। আর পাস্ট সিম্পল টেন্স আমরা চিনবো কিভাবে, বাংলা ক্রিয়াপদের শেষে ল বা ম থাকবে, কি থাকবে ল অথবা ম থাকবে, আর এছাড়াও থাকবে ছিল, তবে আমরা জানব যে পাস্ট সিম্পল টেন্স। তাহলে চেনার নিয়মটা, চেনার লক্ষণটা আমরা চিনে গেলাম। এবারে আমাকে দেখতে হবে পাস্ট সিম্পল টেন্সটার স্ট্রাকচার কি, গঠন কি, কীভাবে লিখব। সো প্রথমে আছে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভি2, দেন অবজেক্ট আমাকে ক্রিয়েট করতে হবে, বসাতে হবে। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা, গঠনটা বা পাস্ট সিম্পল টেন্স কীভাবে লিখতে হয় সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন এখানে আছে আমি ভাত খেলাম অথবা খেয়েছিলাম, দুটোভাবেই লেখা যায়। সো এখানে আমরা লাস্টে ক্রিয়া হচ্ছে এখানে কোনটা, আমি ভাত খেলাম। আমরা জানি সাবজেক্ট যা করে বা বাক্যে কর্তার দ্বারা যেটা হয় সেটা হলো সাবজেক্ট। সো এখানে কর্তা কী করছে, খাওয়া কাজটা, খেলাম কাজটা করছে, আর সাবজেক্ট কোনটা এখানে আমি। কেন সাবজেক্ট আমি, আমরা আগে থেকে জানি যে একটা বাক্যে যার সম্পর্ক বলে সে হলো সাবজেক্ট। সো আমিটা সাবজেক্ট, আমি সম্পর্ক বলেছে, আর এখানে ভার্বটা খেলাম। কেন ভার্বটা খেলামটা কেন ভার্ব হলো, কারণ কর্তা এই কাজটা এখানে করছে, কর্তা এই কাজটা করছে, খেলাম কাজটা। সো এটা হলো ভার্ব, আর ভার্বের আমাকে লিখতে হবে সেকেন্ড রূপ। সো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে দেখাবো এটা। প্রথমে আমরা কী লিখতে হবে, সাবজেক্ট, আর তারপরে লিখতে হবে কি, ভার্ব। সো এখানে আমরা দেখছি চেনার নিয়ম, ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া পদের শেষে ল অথবা ম থাকবে। আমরা এখানে ম পেয়েছি, পেয়েছি তো, খেলাম, অর্থাৎ এখানে ম পেলাম। সো এটা প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্স, যেহেতু ম পেয়েছি, আর আমরা এখানে চেনার নিয়মে আমরা দিয়েছি ম। সো লাস্টে ম আছে, তাই কী হলো পাস্ট সিম্পল টেন্স। এছাড়াও কি, এই ছিল কথাটা আছে, ছিল থাকবে, অর্থাৎ এই ছিল থেকেই ছিলাম কথাটা এসেছে। সো এখানে ছিল কথাটা আছে, এবং তার আগের বর্ণে কি, একার আছে। সো এটা কি পাস্ট সিম্পল টেন্স। সো আশা করি বোঝা গেল যে পাস্ট সিম্পল টেন্স কীভাবে চিনব, এর থেকে আর ইজি হয় না। সো আজকের এর আজকে যে আমরা যে যত সমস্ত ইজি ওয়ে আছে সে সমস্ত ইজি ওয়েগুলো আজকে দেখাবার চেষ্টা করছি আমি এই বোর্ডে। আচ্ছা, এবারে আমাকে লিখতে হবে, যেহেতু ম পেয়ে গেলাম আর এখানে ছিল পেয়ে গেলাম, এটা পাস্ট সিম্পল টেন্স। পরে একটা বাক্য আমি লিখেছি, সে বইটি কিনেছিল, অর্থাৎ এখানে লাস্টে কী আছে, ল, এছাড়াও কি ছিল কথাটা আসছে, আছে না। সো এটাও পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স আমরা লিখবো সাবজেক্ট, ভার্ব, ভার্বের সেকেন্ড রূপ, দেন অবজেক্ট। এবারে সো পাস্ট সিম্পল টেন্স এমন একটা টেন্স যে টেন্স বেশিরভাগই আমাকে বলতে হয়, বেশিরভাগই আমাকে লিখতে হয়, বা যে সমস্ত গল্পগুলো আমরা পড়ি সবই কিন্তু পাস্ট সিম্পল টেন্সে বেশিরভাগ থাকে। সো পাস্ট সিম্পল টেন্সটা বেশি বেশি করে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমাদের আয়ত্তে রাখতে হবে। আচ্ছা, চলো দেখি আমরা সেন্টেন্সটা কীভাবে লিখবো। তাহলে খেলাম, এই খাওয়া কাজটা কী করছে, আমি। সো আমিটা কী হবে এখানে সাবজেক্ট, আমির ইংরেজি কী, আই, আই মানে আমি। সো আমির ইংরেজি আই এখানে আমরা বসালাম বা লিখলাম। আইটা কেন লিখলাম, প্রথম আসলে স্ট্রাকচারে আছে সাবজেক্ট, সাবজেক্টটা আমাকে প্রথমে লিখতে হবে। সো সাবজেক্ট আমরা প্রথমে লিখেছি, সাবজেক্ট কী, একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলে বা বর্ণনা দেয় সে হলো সাবজেক্ট, আর সাবজেক্ট যেটা করবে সেটা হলো ভার্ব। সো এখানে সাবজেক্ট কী করছে, ভাত না খেলাম, হ্যাঁ খেলাম কাজটা করছে, সো খেলামটা ভার্ব। তাহলে সাবজেক্টের পরে কী বসাবো আমরা, হ্যাঁ এই ভার্বটা এখানে সাবজেক্টের পরে বসাবো। ভার্ব কী আছে, খেলাম, খাওয়ার ইংরেজি ইট, খাওয়ার ইংরেজি কী, ইট, ইটের সেকেন্ড ফর্ম যদি লিখি তাহলে হবে এট, এ টি ই এট, এ টি ই এট, আই এট। আমি কী খেলাম, ভাত খেলাম, কী খেলাম, ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো আমরা সেটা হবে অবজেক্ট, কী বললাম,
ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা হলো অবজেক্ট। খেলাম তো কি খেলাম, ভাত, সো ভাতটা অবজেক্ট। তাহলে ভার্বের পরে কি বসাতে হবে আমাদের অবজেক্ট। তাহলে ভাতের ইংরেজি কি, ভাতের ইংরেজি রাইস, আর আর সি ই দেন ফুল স্টপ। এই গেল ফার্স্টের স্ট্রাকচার অনুযায়ী একটা ফার্স্ট সিম্পল টেন্সের সেন্টেন্স। নেক্সট আরেকটা বাক্য আমরা লিখেছি এখানে, সে বইটি কিনেছিল।